माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ক্ষমতা এলে পুনরায় শুরু হবে দুয়ারি সরকার ক্যাম্প। সেই মতো দুয়ারি সরকারের দ্বিতীয় অভিযানে শুরুর মাত্র 8 দিনে 1 কোটি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এর মধ্যে 74.26 লক্ষ শুধুমাত্র লক্ষীর ভান্ডার প্রকল্পে রেজিস্ট্রেশন হয়েছে। গত 16 আগস্ট থেকে শুরু হয়েছে রাজ্য জুড়ে দ্বিতীয়বারের দুয়ারি সরকার, চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু মানুষের ঢল সামনের মাস পর্যন্ত অপেক্ষা করছে না, দ্রুত আবেদনপত্র জমা দিচ্ছেন শিবিরে এসে। এদিন পর্যন্ত দুয়ারি সরকারের 10,752টি শিবিরে এসেছেন প্রায় 1,15,90,106 জন। বুধবার কলকাতার বড় একের অন্তর্গত 5 নং ওয়ার্ডে আয়োজিত হয় দুয়ারি সরকার শিবির। ওয়ার্ড কোঅর্ডিনেটর তথা বড় একের চেয়ারপারসন তরুণ সাহার উদ্যোগে এদিন সোনারতরি কমিউনিটিতে বসেছিল এই শিবির। সকাল থেকেই এলাকার মানুষেরা নিজেদের প্রয়োজনে ক্যাম্পে আসেন ও সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণ করেন। এদিন নিজে দাঁড়িয়ে থেকে সব দিক সামলান ওয়ার্ড কোঅর্ডিনেটর তথা বড় চেয়ারপারসন তরুণ সাহা। তার ইহানে উদ্যোগে খুশি এলাকার মানুষ। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি, মাস্ক ব্যবহার করুন, মাস্ক পরে লাইনের মধ্যে আসুন। বিনা মাস্কে আসলে আমরা বাধ্য হব আপনাকে লাইন থেকে বার করে দিতে, কারণ আপনার সুরক্ষা আপনার পাশের লোকের জন্য। আপনি যদি নিজেকে সুরক্ষিত করতে পারেন, আপনার পাশের লোক সুরক্ষিত হবে। মূল ব্যাপারটাই হচ্ছে এটা, আর এর মধ্যে এক্সট্রা আমরা কিছু চাইছি না। ফর্ম জমা দেওয়ার সমস্ত সুবন্দোবস্ত আছে, একসাথে 30টা কাউন্টার করা আছে। 30টা কাউন্টারে লোক তো আসবেই, 5টা 5টা করলেও 150 লোক এক জায়গায় একতলা দোতলা মিলিয়ে সমাগম হয়ে যাচ্ছে। এটা প্রসেসটা কন্টিনিউয়াস চলছে। এই মুহূর্তে আমরা চাইবো যে মানুষ তার নিজেরা সুরক্ষা বিধি বজায় রেখে কাজ করে। সবচেয়ে বেশি প্রথম দেওয়া হলো লক্ষ্মীর ভাণ্ডার। এই পরিষেবায় তো অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে, কারণ এখানে মোটামুটি এখনই পর্যন্ত মানে গতকাল গত এই দুদিনে প্রায় 2,000 ফর্ম ডিস্ট্রিবিউট হয়েছে। তার মধ্যে কন্টিনিউয়াস প্রসেসে আজকে হয়তো 1,500 ফিল আপ হয়ে জমা হয়ে যাবে। মানে বুঝতে পারছেন তো যে এই সমস্ত এক একটা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় যখন আনেন, তার যে ঢল মানুষের নামে ব্যাপকভাবে মানুষ যেভাবে সুবিধা পায়, নিশ্চিতভাবে সেটা আমাদের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি। একটা বিজেপি যদি ভেবে থাকে যে এই পদ্ধতির মাধ্যম দিয়ে বাংলার মানুষকে আটকে দিতে পারবে বা তৃণমূলকে আটকাতে পারবে, সেটা ভুল ভাবনা। মানুষ শেষ কথা বলে, কোনো একটা দলের লোক তার কে হোটেলের লাইট কাটছে আর কে হচ্ছে তাতে বাংলাকে দমিয়ে রাখা যাবে না।